সোমবার সন্ধ্যারাতে রায়গঞ্জের দেবীনগর এলাকার গুলিকাণ্ডে একজন মহিলাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত ওই মহিলার নাম জয়শ্রী দাস। মঙ্গলবার তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়। উল্লেখ্য, গত সোমবার রাতে বাড়ির সামনেই রাজ্যের পুলিশের সাব ইন্সপেক্টর সুজয় কৃষ্ণ মজুমদার ও তার দুই বোন দেবী সানলাল ও রূপা অধিকারীকে গুলি করে দুষ্কৃতীরা। এরপর তাদের হাসপাতালে নিয়ে গেলে দেবী সানলালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্রের খবর, এক সময়ের ভাড়াটিয়া বিএসএফ কনস্টেবল শীতল রায়ের সঙ্গে ঝামেলা হয় রাজ্যের পুলিশের সাব ইন্সপেক্টর সুজয় কৃষ্ণ মজুমদার ও তার দুই বোনের। এরপর সোমবার সন্ধ্যায় তিন ভাই বোনকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এরপর ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে জয়শ্রী দাস নামে ভাড়াটিয়া বিএসএফ কনস্টেবলের স্ত্রীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। অন্যদিকে বিএসএফ কনস্টেবল শীতল রায়ের কাশিবাটি এলাকার বাড়ি সিল করে দেওয়ার পাশাপাশি পুলিশ পিকেট বসানো হয় বাড়ির সামনে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরশ বর্মা জানান, এই ঘটনায় প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।